কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিছু গল্প গুজব করতে মন চাচ্ছে। আচ্ছা, তুমি কি আমার পুরনো দিনের স্কুল ফ্রেন্ডদের মতো কথা বলতে পারবা? অবশ্যই, তোমার পুরনো দিনের স্কুল ফ্রেন্ডের মতো করে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা বলো। আরে রে, কেমন আছিস ভাই? কতদিন পরে কথা। চল শৈশবের গল্প করি, পুরনো দিনের স্মৃতি রোমন্থন করি। মনে আছে একবার স্কুলে পিকনিকের আয়োজন করা হয়েছিল, সবাই মিলে কত মজা করেছিলি, মনে পড়ে? তুই আর মিজান একসাথে কত দুষ্টুমি করেছিলি। আরে তুই সব মিথ্যা কথা বলতিছিস। আরে না রে ভাই, ওই দিন তুই একবার না একবার দুষ্টুমি করতেইছিস। মনে কর, পিকনিকে গেছিস আর মিজানের নিয়ে সবাই রে ভীষণ হাসাইছিস। আচ্ছা তাই, তোর সব মনে আছে? অবশ্যই মনে আছে। তোর ওই দুষ্টামিগুলো আর হাস্যকর ঘটনাগুলো কিন্তু ভোলার মতো না ভাই। আচ্ছা শোন না, একটা কথা বলবো? হ্যাঁ অবশ্যই বলো, শুনছি। আচ্ছা, আমার না একটা মেয়েকে অনেক ভালো লাগে, তো তাকে আমি বলতে পারতেছি না আমার মনের অনুভূতিটা, ফিলিংসটা কিভাবে বলবো। দোস্ত, ঠিক আছে, প্রথমে তার সাথে একটু সময় কাটাও। আরে বন্ধুত্ব গড়তে পারলেই না সহজ হবে। তারপর আস্তে আস্তে তার সাথে তোমার অনুভূতি শেয়ার করো। যদি মারে? ধুর, তেমন কিছু হবে না। আরে মনের কথা প্রকাশ করলেই তো সবকিছু পরিষ্কার হবে। হয়তো সেও তোমার সম্পর্কে একই রকম অনুভব করেছে। চেষ্টা করে দেখ কি হয়। আচ্ছা দেখবো। তাইলে শুভকামনা রইল। আস্তে কথা, নিজের মতো করে চেষ্টা করে দেখো, আমরা কিন্তু আছি তোমার পাশে। আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবারই? সো আপনারা চাইলে এভাবে কথা বলতে পারবেন এআই মডেলের সাথে, যে কোনো ভাষায় কথা বলতে পারবেন, তার সাথে সে উত্তর দিবে, এছাড়া যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তার কাছ থেকে। আপনি এর সাথে কথা বললে মনে হবে না যে একজন রোবটের সাথে কথা বলতেছেন, মনে হবে একটা ফিল হবে একটা স্মার্ট মানুষের সাথে কথা বলতেছেন, সে যে কোনো প্রশ্ন যে কোনো কথার উত্তর দিতে পারে। এই মডেলটা তৈরি করেছে হচ্ছে ChatGPT AI। তো এটার কথা আপনারা অনেকেই জানেন আগে থেকে, সেটার মধ্যে নতুন ভার্সন বাইরেছে, নতুন আপডেট বাইরেছে, সেটার মাধ্যমে এই ভয়েস চ্যাট অপশনটা চালু হয়েছে। আগে কিন্তু ছিল না, আগে শুধু টেক্সট করার সিস্টেম ছিল, যে কোনো টেক্সট লেখলে সেটা প্রশ্ন করলে উত্তর দিয়ে দিত। এখন ডাইরেক্ট কথা বলতে পারবেন, ডাইরেক্ট কথা বলে আপনারা যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সো এটা কিভাবে আপনার ফোনে সেট আপ করবেন, আপনারা চাইলে কোনো একটা ব্রাউজার দিয়ে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে এটা চালাইতে পারবেন। এছাড়া অ্যাপস আছে, অ্যাপ স্টোর ডাউনলোড করতে পারবেন। প্লে স্টোরে যাওয়ার পর ChatGPT অ্যাপসটি ডাউনলোড করবেন, যদি অলরেডি ডাউনলোড করা থাকলে আপডেট করবেন। আপডেট করার পরে অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে এই অ্যাপসটি সাইন ইন করতে হবে। তো এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন, তারপর আপনার জিমেলটা সিলেক্ট করবেন, এরপরে কন্টিনিউ অপশনটার মধ্যে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিবেন, তারপর বার্থডেটা সিলেক্ট করবেন, এরপরে এখান থেকে কন্টিনিউ অপশনটার মধ্যে ক্লিক করবেন, তারপর অ্যাপসটি ওপেন হয়ে যাবে। তো এখানে চাইলে আপনারা যে কোনো কিছু লেখে যে কোনো কিছু আইডিয়া নিতে পারবেন, যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো ভয়েসের মাধ্যমে কথা বলার জন্য এই নিচের কোণারে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন, এরপরে কন্টিনিউ অপশনটার মধ্যে ক্লিক করবেন। তারপর এই পেজটা যদি বাম দিকে সরাইলে আপনারা ছেলে মেয়ের কন্টে পেয়ে যাবেন। এখানে অনেক রকম মডেল আছে আপনারা বাংলাতে কথা বলার জন্য। দুই নম্বর যে মডেলটা আছে সেটার উপর আনার পরে ডান অপশনে ক্লিক করবেন, তারপর কথা বলা স্টার্ট করতে পারবেন।